আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু গ্লোরিয়াস ফুড রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা শুধুই রেসিপির ভিডিও না, এটা ব্লগ প্লাস রেসিপির ভিডিও। কিছুদিন আগে আমরা আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তখন আমরা নিজেরা নিজেদের পুকুর থেকে মাছ ধরেছিলাম। তো এই ভিডিওটা সেটা নিয়েই, আমরা মাছ ধরে ছোটোখাটো একটা পার্টির মতো করেছিলাম। মাছ ধরতে নিয়ে এরকম একটা ইন্টারেস্টিং দৃশ্য দেখলাম, চিংড়ি মাছ তার পা দিয়ে আর একটা মাছ কীভাবে আটকে রেখেছিল। তো আম্মু একে একে ছাড়িয়ে নিল। জাল টেনে আমরা অনেক রকম মাছ পেয়েছিলাম, ছোট বড়, রুই কাতল, সিলভার কাপ, গ্রাস কাপ, আরও অনেকগুলো মাছ। বড় বড় মাছগুলোকে আমরা এরকম একটা আলাদা ঝুড়িতে রেখেছিলাম, আর ছোট মাছগুলো যেগুলো আছে সেগুলোকে আলাদা একটা ঝুড়িতে রেখেছিলাম, আর চিংড়ি মাছগুলোকে আলাদা ঝুড়িতে রেখেছিলাম। তো আমরা এখানে ডিসাইড করতেছিলাম যে আমরা কোন মাছগুলো বাড়িতে নিব, সেই মাছগুলো আমরা আলাদা করে রাখতেছিলাম। মাছগুলো আনতে আনতে আমাদের বিকাল হয়ে গেছিল। তো আমার মামা মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর ওই দিকে আমার মামি ছোট মাছগুলোকে কুটে নিচ্ছে। আমার খুব ভালো লাগতেছিল, কারণ হালকা শীত শীত, এর মধ্যে বিকালবেলা একটা রোদ আসতেছিল হালকা, খুব সুন্দর একটা মোমেন্ট ছিল। মাছের আঁশটা ছাড়িয়ে নেওয়ার পর আমার মামি আমার মামাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে মাছটা কাটতে হবে। মাছগুলো অনেক বড়, তাই এগুলোর কাঁটাগুলো অনেক শক্ত ছিল, যার কারণে আমার মামি বকি দিয়ে কাটতে পারতেছিল না। তাই আমার মামা মামিকে হেল্প করতেছিল দা দিয়ে, কেটে দিয়ে। এরপর আমার মামি বকি দিয়ে মাছগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছিল। এদিকে আমার মামা অনেক ফানি, সে মাছটার মুখটা এইভাবে খুলে আ করায় আমাদেরকে হাসাচ্ছিল। সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলতে তুলতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা এখানে কিছু পরিমাণ মাছ আর মাথা নিয়েছিলাম, তো এগুলোকে আমরা রান্না করব। তাই এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার জন্য। মাছগুলোকে ধুয়ে আনার পর এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। এই সব মশলাগুলো দিয়ে আমার মামি ভালোভাবে মাছগুলোকে এরপর মেখে নিচ্ছে। আমরা আমাদের মাছ রান্নার পুরো কাজটাই আমাদের গ্রামের বাড়ির ছাদে করতেছিলাম, ওইদিকে আমার মামা চুলা রেগি করতেছিল, আর মামি মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছে। মামা ইট দিয়ে খুব সুন্দর করে চুলাটা রেগি করে দিছিল, আর আমার মামি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইটা দিয়ে দিয়েছে। এরপর আমার আম্মু গরম কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিল পরিমাণ মতো। এরপর আমার আম্মু একটা মাছের মাথা গরম তেলে দিয়ে দিল, আর সাথে সাথে বুম, এইভাবে আগুন ধরে উঠবে আমরা আগেই বলতেছিলাম, আর এটা দেখার জন্য আমি পুরো ওয়েট করতেছিলাম। সেকেন্ড মাথাটা দেওয়ার পর আরও বেশি জ্বলতেছিল, আর সবচেয়ে বেশি হাস্যকর লাগতেছিল যে মাথার ভিতর থেকে, মাছের মুখ থেকে আগুন বেরোচ্ছিল। কিছুক্ষণ ভাজার পর মাছের মাথাটাকে আমার আম্মু উল্টে দিচ্ছিল, মাথাগুলো এত ভারী উল্টাইতে অনেক অসুবিধা হচ্ছিল। আম্মু একটু পরপর মাছের মাথাগুলো উল্টায় দিচ্ছিল যাতে ঠিকমতো মাছের মাথাগুলো ভাজা হয়। যখন মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল, তখন আমার আম্মুই মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছিল, আর ওইদিকে আমার মামি চিংড়ি মাছ আর হচ্ছে মাছের বালিশগুলোতে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছিল এগুলোকে ভেজে নেওয়ার জন্য। এরপর সেম কড়াইতেই আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ওগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর চিংড়ি মাছ ভাজার তদারকি করতেছিল আমার মামা, এটার কারণটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এই যে, এগুলোই ছিল মেন কারণ চিংড়ি মাছ ভাজার সময় তদারকি করার। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই এগুলোকে আমরা তুলে নিচ্ছিলাম। চিংড়ি মাছগুলো এরকম গরম গরম থাকা অবস্থাতেই আমরা সবাই এটাকে ফিনিশ করে ফেলছিলাম। এরপর আমরা যে মাছের বালিশগুলো ছিল এগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো এটা চিংড়ি মাছের মতো এই গরম গরম থাকা অবস্থাতেই আমরা সবাই ফিনিশ করে ফেলছিলাম। এরপর আমরা আমাদের মেন রান্নায় চলে গিয়েছিলাম। তো আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিলাম, আর যে মাছগুলো কেটে মেখে রাখছিলাম সেই মাছগুলোকে এখন এই তেলে আমরা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব, ভেজে নেওয়ার পর মাছগুলোকে আমরা রান্না করব। তো এখানে আমার মামা মাছগুলোকে ভাজতে চাচ্ছিল,
তো উল্টাইতে পারতেছিল না, সে হাত দিয়ে বারবার উল্টাই দিচ্ছিল। তো আম্মু বারবার বলতেছিল তুই পারবি না, দে আমার কাছে, আমি করতেছি। তাও মানে জেদ দেখায় হাত দিয়ে মাছগুলোকে উল্টাই দিচ্ছিল। মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তো এখন মাছগুলোকে আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমরা মাছগুলোকে রান্না করব, তাই অনেক বড় একটা কড়াই নিয়ে আসছি, আর এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমরা খুবই এনজয় করতেছিলাম ছাদে, তো আমার ছোট মামাতো বোন সে চাচ্ছিল সে মশলা দিবে, তো মামি ওকে চামচে করে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিছে, আর সেটা সে তেলে দিচ্ছিল। এরপর দিয়ে দিল আদা বাটা পরিমাণ মতো, এরপর দিচ্ছিল পরিমাণ মতো রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জিরা বাটা। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে তেলের সাথে মশলাগুলোকে আমরা কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষাতে কষাতে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া। এখন ভালোভাবে সব মশলাগুলোকে আমরা মিশিয়ে তারপর কষাবো। তো আমার মামাতো বোন খুব ভালোভাবে মশলাগুলোকে নাড়তেছিল যাতে এটা তলায় না লেগে যায়। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিলাম পানি। পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে আমরা নেড়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলু, এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা আলুটাকে কিছুক্ষণ রান্না করে নিব। আলুটা রান্না হয়ে যাওয়ার পর আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দিব মাছ আর মাছের মাথাগুলো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মাছগুলো, এরপর মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করতে বসিয়ে দিলাম। আর এদিকে আমার আম্মু ধনিয়া পাতা কেটে নিচ্ছে মাছগুলোতে দেওয়ার জন্য। ধনিয়া পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এরপর মাছে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে নামিয়ে নিব, কারণ এগুলো রান্না হয়ে গিয়েছে, তো নামানোর ঠিক আগে ধনিয়া পাতাগুলো দিতে হবে। ধনিয়া পাতা দেওয়ার এক মিনিট পরেই আমরা চুলা থেকে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি, কারণ এই মাছগুলো ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন ভালোভাবে রান্নাটা এনজয় করার পালা। ছাদে প্রচণ্ড শীত করতেছিল, এর জন্য আমরা ঘরে চলে আসছি খাওয়ার জন্য। এদিকে আমার মামি ভাত বেড়ে দিচ্ছে, আর মাছগুলো এখানে একদম গরম গরম ধোয়া উঠতেছে মাছগুলো থেকে, তো মামি আমাকে সার্ভ করে দিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।